আমাদের বাসায় হিন্দু মানুষ ভাড়া থাকে আর তারা ঘরের মধ্যে ছবির পূজা করে এখন কি তাদের ভাড়াটি হিসেবে রাখা যাবে কি গুরুত্বপূর্ণ একটি মাসআলা ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক তাদের কাছে আমরা বাসা ভাড়া দিতে পারবো কিনা দোকান ভাড়া দিতে পারবো কিনা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিতে পারবো কিনা এর উত্তর হলো যদি সে বসবাস করার জন্য বাসা ভাড়া নেয় তো এই বাসা ভাড়া দেওয়া আমাদের জন্য জায়েজ হবে যদিও সে বাসার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করে এটি তার বাসা ভাড়ার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হলো তার বসবাস করা পাশাপাশি সে এগুলো করে তো এর দায়ভার বাড়ি মালিকের উপরে বর্তাবে না এবং তাকে বাসা ভাড়া দেওয়া জায়েজ হবে কিন্তু যদি উপাসনার জন্যই সে ভাড়া নেয় অর্থাৎ শিরক করবে উদ্দেশ্যই হলো মূলত শিরকি কাজ করবে কুফরি কাজ করবে ওইটাই তার উদ্দেশ্য বসবাসটা উদ্দেশ্য নয় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য সে একজন ইমানদার তাকে নিজের বাসা নিজের স্থাপনা ভাড়া দিতে পারবে না কারণ সেখানে সরাসরি অন্যায় এবং শিরকের কাজে সহযোগিতা হয় অথচ আল্লাহ বলেছেন ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান সূরা মায়েদা 2 নম্বরে আল্লাহ বলেছেন যে তোমরা অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না অতএব বাসা ভাড়া দেয়া যাবে ইমাম সারাক্সি রাহমাহুল্লাহ আল মাবসুতের মধ্যে এই ফতোয়া যেমন লিখেছেন সম্প্রতি সময়ে আল মাওসুআ আল ফিকহিয়া আল কুয়েতিয়া অর্থাৎ কুয়েত থেকে প্রকাশিত ফিক বিশ্বকোষের মধ্যেও এই মাসআলাটা এভাবে মুফতি গণ ওলামা ইকরাম লিখেছেন যার কারণে আপনার বাসা ভাড়া যদি অমুসলিমদিকে দেয়া হয় সেটি হারাম হবে না নাজায়েজ হবে না গুনাহ হবে না তবে ইবাদতের জন্য তারা উপাসনার জন্য যদি কোনো ভাড়া নেয় তো সেটা দিলে গুনাগার হবে ঠিক একইভাবে ব্যবসা প্রতিষ্ঠান যদি আপনার কাছ থেকে ভাড়া নেয় যেই ব্যবসা সেখানে করবে সেটা বেসিক্যালি হারাম ব্যবসাই করবে আপনি জানেন ওই ব্যবসাটাই ফিক্সড তাহলে তার জন্য আপনার তাকে ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দেওয়া জায়েজ হবে না কিন্তু যদি তাকে ধরেন আপনি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ভাড়া দিলেন যেখানে সে হালাল কাজও করবে হারাম কাজও করার সম্ভাবনা আছে তাহলে এটা আপনি তাকে ভাড়া দিতে পারেন কারণ নিশ্চিতভাবে সে হারাম কাজের জন্যই এটা নিচ্ছে এমনটি চূড়ান্ত নয় অতএব সে যদি এখানে কোনো অন্যায় করে কোনো অপরাধ করে গুনাহ করে তার দায়ভার তার উপরে বর্তাবে আপনার উপর বর্তাবে না ইনশাআল্লাহ তেলাওয়াত করি তখন আমার 2 বছরের বাচ্চা শিশু কোরআন স্পর্শ করে এতে গুনাহ হবে কিনা আমাদের বাসা বাড়িতে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াত করলে ছোট ছোট বাচ্চারা সেটা ধরতে চায় হাতাতে চায় স্পর্শ করতে চায় তখন আমাদের করণীয় কি এর উত্তর হলো ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় বালেগ না হয় ততক্ষণ পর্যন্ত কোরআনে করিম ওযু ছাড়া যদি স্পর্শ করে তাদের গুনাহ হবে না যেহেতু তারা নাবালিক নাবালিক বাচ্চার কোনো গুনাহ নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির কোনো ভুল বিচ্ছুতি হলে সেটি লেখা হয় না এর ভিতরে একটা হলো আসবি ছোট বাচ্চা হাত্তা ইয়াবুলুগা বালেগ হওয়ার আগ পর্যন্ত তার কোনো অপরাধ বা গুনাহ লেখা হয় না এজন্য ছোট বাচ্চা যদি কোরআন স্পর্শ করে ওযু ছাড়া তার গুনাহ হয় না কিন্তু বাবা মায়ের কর্তব্য হলো যে 7 বছর বা তার বেশি বয়স হয়ে গেলে মোটামুটি বুঝজ্ঞান হয়ে গেলে ওযু শিখতে পারে ওযু বুঝে এতটুকু যোগ্যতা হয়ে গেলে তাকে বোঝানো যে কোরআন স্পর্শ করবে তুমি ওযু সহকারে বিনা ওযুতে কোরআন স্পর্শ করবে এটা তাদেরকে শেখাতে হবে আর যদি একেবারে ছোট বাচ্চা হয় ধরেন 2 বছর 3 বছর যে ওযু বুঝে না পবিত্রতা বুঝে না তাহলে এইরকম বাচ্চা যাতে কোরআন না ধরতে পারে বাবা মা সেজন্য চেষ্টা করতে হবে যদি গাফিলতি করে এবং এর ফলশ্রুতিতে তারা কোরআনে আল্লাহ না করুন তাদের পেশাব লাগিয়ে দেয় বা পেশাব ময়লা আলা হাতে কোরআন স্পর্শ করে কিংবা কোরআনকে ছিঁড়ে ফেলে টান দিয়ে কোরআনের প্রতি অসম্মান হয় যেহেতু ছোট বাচ্চা সে কিছু বোঝে না তার তো আর গুনাহ হবে না কিন্তু বাবা মা যদি অসতর্ক থাকে এবং তাদেরকে সবই ধরতে দেয় কোরআনও সেরকম ধরতে দিল যা খুশি তা করতে দিল তাহলে অবশ্যই বাবা মা তার জন্য অপরাধী হবে গুনাগার হবে কথা কি বুঝাতে পারছি তাহলে কোরআন এটা বাচ্চাদেরকে ধরতে দেওয়া যাবে যদি তারা 6-7 বছর 8 বছর 9 বছর হয়ে যায় কোরআন তেলাওয়াত তারা শেখার চেষ্টা করতেছে বুঝে তখনও তাদেরকে ওযু করে যেন তারা কোরআন তেলাওয়াত করে সেটা শেখাতে হবে এবং সেটা বোঝাতে হবে যদি কোনো কারণে তারা বিনা ওযুতে ধরে যেহেতু তারা নাবালেক তাদের গুনাহ হবে না কিন্তু মা বাবার চেষ্টা থাকবে তারা যেন ওযু সহ কোরআন স্পর্শ করে সেটা শেখাবে তাদেরকে আর
একেবারে ছোট বাচ্চা হলে তাকে কোরআন ধরতে দিবে না, তার নাগাল থেকে বাইরে রাখবে, কারণ সে না বুঝে ছিঁড়ে ফেলতে পারে, আল্লাহর কালামের প্রতি অসম্মান হয় এমন কোনো কাজ করে ফেলতে পারে। এজন্য তার নাগাল থেকে অবশ্যই বাবা মা কোরআনকে নিরাপদে রাখার চেষ্টা করতে হবে, যদি না করেন অবহেলা করেন তাহলে তারা গুনাহগার হবেন।